যেই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাই যে কিভাবে আমরা বিজনেস ইন্টেলিজেন্স বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কাজ করব। আর এর পাশাপাশি আর একটা প্রশ্ন প্রায় আসে যে ডেটা অ্যানালিটিক্স কি বা ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে পার্থক্য কী সেটা হচ্ছে আমাদের যে বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেস ইন্টেলিজেন্স এটা নিয়ে যখন আমরা কাজ করি এর পেছনে আসলে কোন ফ্যাক্টরগুলো ড্রাইভিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে বিজনেস অ্যানালিটিক্স বা একটা কোম্পানির জন্য এই বিজনেস অ্যানালিটিক্স কিভাবে কাজ করে বা এটা কেনই বা এই বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স যে ব্যাপারগুলো আসছে যেগুলোকে আমরা প্রায় ইন্টারচেঞ্জলি ব্যবহার করি তবে এগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের বিজনেস ইন্টেলিজেন্স বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে যখন কাজ করবো তখন অফকোর্স এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোম্পানিগুলো বিশ্বব্যাপী কোম্পানিগুলো এই বিজনেস অ্যানালিটিক্স ব্যবহার করেন আমাদের যে কোম্পানিগুলোর যে প্রসেস আছে সব প্রসেসগুলোকে আরও ভালোভাবে অপটিমাইজ করার জন্য এর পাশাপাশি কস্ট এফিসিয়েন্সি যে ব্যাপারটা আছে যে খরচের যে এফিশিয়েন্সি সেটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে বোঝা যায় এর পাশাপাশি একটা জিনিস আমরা সবসময় বলি যে স্ট্র্যাটেজিটাকে কীভাবে আমরা সেট করব। যে কোনো যে কোনো কোম্পানি একটা স্ট্র্যাটেজি মানে উনি কিভাবে একটা কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আর সেই স্ট্র্যাটেজি যখন আমরা সেট করব। সেই স্ট্র্যাটেজিটাকে আমরা কিভাবে আবার চেঞ্জ করব। সেই সব কিছু কিন্তু আসবে এই বিজনেস অ্যানালিটিক্স এবং এই বিজনেস অ্যানালিটিক্স করার জন্য যে প্রসেসটা আমরা ফলো করব সেই প্রসেস আমি বলতে হচ্ছে সেই টেকনিক্যাল প্রসেসটাকে আমরা বলতে পারি ডেটা অ্যানালিটিক্স তবে এই সব কিছুর পেছনে কিন্তু আর জিনিস যে পিটার ট্রাকার কিন্তু অনেক আগে বলেছেন যে হোয়াট ক্যান বি মেজার্স ক্যান বি ইম্প্রুভড তার মানে হচ্ছে কি আমাদের বিজনেস প্রসেসগুলোকে মনিটর করা এবং এই মনিটর করার পাশাপাশি এটাকে কিভাবে ইম্প্রুভ করা যায় বিশেষ করে ফিনান্সিয়াল পারফরমেন্স সেটাও কিন্তু এখানে জানার একটা ব্যাপার আছে এখন একটা জিনিস আমি প্রায় বলি যে ডেটা অ্যানালিটিক্স এটা কিন্তু একটা ইফেক্টিভ ওয়ে মানে আমরা যখন একটা অর্গানাইজেশন চালাই তখন অর্গানাইজেশনে কিন্তু বিশেষ করে আমরা যখন অনেক মিটিংয়ে যাই আপনারা দেখবেন যে সেই মিটিংয়ে অনেকের অনেক ধরনের ওপিনিয়ন থাকে কিন্তু আপনি যখন একটা মিটিংয়ে ওপিনিয়ন না বলে আপনি ফ্যাক্ট মানে দুটো জিনিস একটা হচ্ছে ওপিনিয়ন আপনি এটা মনে করেন যে হ্যাঁ এটা একটা জিনিস হতে পারে কিন্তু যখন আপনি ডেটা ড্রিভেন আপনি যখন একটা প্রেজেন্টেশন দেবেন এবং সেই প্রেজেন্টেশন উইল বি ব্যাকড বাই ডেটা এবং সেখানে কিন্তু আপনার ওই ব্যাপারটা ওপিনিয়ন না থেকে সেই ব্যাপারটা কিন্তু একটা রিকমেন্ডেশনে চলে যায় এবং এই যে আপনার আর্গুমেন্ট থাকবে বা যেই রিকমেন্ডেশন থাকবে যখন যেটা ডেটা দিয়ে ব্যাকিং থাকবে তখন সেটার ব্যাপারে আপনার মতামতটাকে কিন্তু সবাই গ্রহণ করবে এই এই কারণেই কিন্তু যে কোনো মিটিংয়ে ওপিনিয়নের পাশাপাশি কিন্তু এই ফ্যাক্ট এবং ফ্যাক্ট আসছে আস্তে থেকে অফকোর্স আমরা বলছি যে এই ফ্যাক্ট আসছে আমাদের ডেটা ড্রিভেন ইনপুট থেকে আর সেই কারণেই কিন্তু আমরা বলছি যে ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের ব্যাপারটা বোঝার জন্য এখন বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কিন্তু এর আগেও আমরা বলেছি যে ডেসক্রিপটিভ ক্রেডিটটিভ প্রেসক্রিপটিভ এই ব্যাপারগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো তবে আমি এইটুকু বলতে চাই যে আমাদের বিজনেস অ্যানালিটিক্স কেন দরকার সেখানে সবচেয়ে বড় যে পয়েন্টটা হচ্ছে যে আমরা একটা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তটা উইম বেসডের ওপরে নেবো না মানে আমরা একটা পেছনের একটা আমার ধারণা থেকে আমরা কিন্তু অনেক সময় অনেক সিদ্ধান্ত নিই ধারণা থেকে এখন আমরা ধারণা থেকে যদি সিদ্ধান্ত না নিই যদি আমরা ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নেই। তাহলে কিন্তু সেখানে সেই সিদ্ধান্তটার একটা ভালো আউটকাম আসবে আর সে কারণে কিন্তু এবি টেস্টিং বা অন্যান্য অনেক কিছু আছে যে আমরা আসলে কী হাইপোথিস নিচ্ছি এবং ফাইনালি আসলে আমরা কি কাজ করব যেটা আমাকে ডেটা থেকে ধারণা দেবে এর পাশাপাশি একটা ব্যাপার যেটা সবাই বলেন যে আমরা যখন একটা বিজনেস চালাই তার একটা বড় অংশ হচ্ছে প্রফিটেবিলিটি দেখা এবং প্রফিটেবিলিটির পাশাপাশি অপারেশনটা ঠিকমতো কাজ করা এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখি যে আমাদের মধ্যে কোনো ভুল আছে কি না সেই এরটাকে আইডেন্টিফাই করা আর সেই জন্য কিন্তু ডেটা অ্যানালিটিক্স খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু আর ফাইনালি আমরা যদি বলি যে আমি একটা কোম্পানি চালাচ্ছি সেই কোম্পানির অপারেশনাল এফিশিয়েন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার এখানে যদি অপারেশনাল এফিশিয়েন্সি যদি ঠিক মতো আমরা না করতে পারি তাহলে কিন্তু এখানে প্রচুর প্রফিটেবিলিটির লস হতে পারে মানে আমরা অপরচুনিটি মিস করতে পারি অপরচুনিটির পাশাপাশি আমরা দেখতে পারি যে আসলে এমন কিছু জায়গায় লিক হচ্ছে যেইটা আসলে আমরা বুঝতে পারছিলাম যে কিভাবে এটা আমাদের প্রফিটেবিলিটি অপরচুনিটি লস হচ্ছে তো সেই জন্য বলছি যে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এর পাশাপাশি আমাদের এই বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স ব্যাপারগুলো নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমরা একটা জিনিস বলি যে ডেটা অ্যানালিটিক্সের ব্যাপারটা কিন্তু প্রসেস অফ টেকনিক্যাল মানে এটা একটা টেকনিক্যাল প্রসেস আমরা বিজনেস অ্যানালিটিক্সের ব্যাপারটা যেটা বলি যে ইট ইজ এ প্র্যাকটিস মানে কোম্পানি কিভাবে ডেটাকে ব্যবহার করে টু অ্যান্টিসিপেট ট্রেন্ড অ্যান্ড আউটকাম এটা একটা কোম্পানির প্র্যাকটিস হতে পারে এবং সেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ডেটা মাইনিং প্রিটিভ মডেলিং বা এই ধরনের কথা আসতে পারে যেটাকে আমরা বলছি যে একটা ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্য আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তর পেছনে কোনো ডেটা থাকে না বা আমরা উইম আউট অফ উইম আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নেব না আর ডেটা অ্যানালিটিক্স নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের ডেটাকে কিভাবে মাইনিং করতে হবে সেই ডেটাকে কিভাবে ক্লিন করতে হবে এবং ট্রান্সফর্ম করতে হবে এর পাশাপাশি একটা সিস্টেম বিল্ড করতে হবে যেটা আমাদের পুরনো ডেটা এবং নতুন ডেটাকে ম্যানেজ করবে আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখছি ডেটা অ্যানালিক্সের মধ্যে যে আসলে ডেটার মধ্যে আমাদের ট্রেন কি বলছে মানে আমরা সামনে কোথায় অপরচুনিটি আছে আর কোথায় আমাদের উইল বি হিডিং দ্য ওয়াল তো সেই জন্য সমস্যাগুলো কোথায় সমস্যার মধ্যে কোথায় কোথায় অপরচুনিটি আছে সেটা কিন্তু ডেটা আমাদেরকে ভালোভাবে বোঝায় এর আগেও আমি আপনাকে দেখিয়েছিলাম যে একটা কোম্পানির বিজনেস মডেল বিশেষ করে একটা কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে তার পাশাপাশি তার প্রোডাক্ট কী কী আছে এবং সেই রেভিনিউ ইয়ে টোটাল ইয়ার রেভিনিউ টোটাল ইয়ার আসলে কিভাবে কাজ করছে তার কাস্টমার কত তার প্রোডাক্টগুলো কিভাবে কাজ করছে তার গ্রস মার্জিন কিভাবে আসছে এর পাশাপাশি তার যে টোটাল রেভিনিউ আসছে বিভিন্ন প্রোডাক্ট থেকে সেগুলোর আসলে পার্সেন্টেজ কীভাবে আসছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের বিজনেস অ্যানালিটিক্স কিন্তু ডেটা অ্যানালিটিক্সের মাঝ মাধ্যমেই দিয়েছে। এখন যে জিনিসটার ব্যাপার হচ্ছে যে আমরা যখন দেখছি যে আমাদের যারা এক্সিটিভ আছে তারা আসলে কিভাবে কাজ করছেন এখন টোটাল কোম্পানির রেভিনিউ টোটাল ইয়ার স্ট্যাটাস আমরা গ্রিন দেখলো আমরা হয়তো বা দেখতে পারি একজন ইন্ডিভিজুয়াল যিনি এক্সিকিউটিভ তার ব্যাপারে স্লাইসিং মডেল থেকে আমরা দেখতে পারি যে আসলে কে কীভাবে কাজ করছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বিজনেস অ্যানালিটিক্স হোক আর আমাদের এই পেছনের টেকনিক্যাল ডেটা অ্যানালিটিক্স হোক আমাদের কিন্তু একটা ভালো ধারণা দেয় যে কিভাবে আমরা এখানে কাজ করব। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের টোটাল রেভিনিউ রিজন ওয়াইজ মানে কোন কোন রিজন থেকে সবচেয়ে বেশি আসছে এবং সেটা আসলে কিভাবে যাচ্ছে তো সবচেয়ে বড় ব্যাপারটা আমরা সবসময় বলি যে আমরা বিজনেস অ্যানালিটিক্স করব আর এর পেছনে টেকনিক্যাল প্রসেসটা ডেটা অ্যানালিটিক্স হিসেবে কাজ করব। কিন্তু আমাদের জানা উচিত যে আমাদের কোন কোন মার্কেটে বা কোন কোন ইন্ডাস্ট্রিতে কোন কোন প্রোডাক্ট ভালো করছে আর কোন প্রোডাক্ট ভালো করছে না সেগুলো আমাদেরকে জানা দরকার আর সেই কারণেই কিন্তু সবারই বিশেষ করে আমাদের সাথে যারা আছে টিম এখানে এক্সিকিউটিভ হিসেবে আমরা দেখছি পাঁচজন এক্সিকিউটিভ এখানে অনেক প্রফিটেবিলিটি দেখাচ্ছেন এই পাঁচজন এক্সিকিউটিভের ব্যাপারটা কিন্তু আমরা এখানে ড্যাশবোর্ড দিয়ে মানে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আসলে সামনে আমরা কি কাজ করব বা সামনে কে ভালো করছে কে খারাপ করছে এবং খারাপ করার পেছনে কারণ কি। এই সব কিছুই কিন্তু একটা ডিসিশন মেকিং আমি বলব যে এই সব কিছুর পেছনে একটা সিদ্ধান্ত মানে আমি কি সিদ্ধান্ত নেবো সেটা একটা ব্যাপার এখানে চলে আসবে মানে অ্যানোনোমাইজ ডেটা নিয়ে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা কোম্পানি কতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করছে এর পাশাপাশি তার প্রোডাক্ট কতটুকু এবং তার রেভিনিউ টোটাল ইয়ার স্ট্যাটাস কী অবস্থায় চলছে এর পাশাপাশি তার কাস্টমার কত তার গ্রস মার্জিন কত হতে পারে আর এর পাশাপাশি তার প্রোডাক্টগুলো আসলে কতটুকু রেভিনিউ টানছে সেটাও কিন্তু আমাদের জন্য একটা দেখার বিষয় এর পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলো কিভাবে তার ইন্ডাস্ট্রি ওয়াইড তার যে প্রফিটেবিলিটি সেটাও এখানে দেখা যাচ্ছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে এই পুরো জিনিসটা আমি দেখছি যে টোটাল পাঁচজন এক্সিকিউটিভ আন্ডারে এবং পাঁচজন এক্সিকিউটিভ আসলে কিভাবে পারফর্ম করছে এবং তার সমস্যা কোথায় এবং সে কিভাবে বিভিন্ন রিজিয়ন থেকে তার প্রোডাক্টিভিটি নিয়ে আসছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়ালি এক একজন যে আমরা বলছি যে এক্সিকিউটিভ আছেন সে ইন্ডিভিজুয়ালি যখন আমরা দেখছি তখন কিন্তু আমরা দেখছি যে তার ইন্ডিভিজুয়ালি হয়তো বা এক একজনের রেভিনিউ ওভাবে কাজ করছে না সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বলবো যে এই ধরনের একটা ড্যাশবোর্ড যেটা আমাদের বিজনেস অ্যানালিটিক্স বলি অথবা আমাদের টেকনিক্যাল টার্মে যদি আমাদের ডেটা অ্যানালিটিক্স বলি এটা একটা ভালো সিদ্ধান্ত দিতে পারে কোম্পানি ম্যানেজমেন্টের কাছে যে কিভাবে তাদের ফিউচারিস্টিক বা অপারেশনালি এফিশিয়েন্সি তারা গ্রো করতে পারে আর সেই কারণে আমি বলবো যে এ ধরনের বিজনেস অ্যানালিটিক্স হোক আর বিজনেস ইন্টেলিজেন্স এর পাশাপাশি টেকনিক্যাল ডেটা অ্যানালিটিক্স আমরা যাই করি না কেন এর পেছনে এই ব্যাপারগুলো জানা জরুরি আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে